অশান্তি যেন থামছেই না সন্দেশখালীতে। শুক্রবার কাছাড়ি এলাকায় শাজাহান শেখের এক অনুগামীর মাছের ভেড়ির আলা ঘরে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই কাছাড়ি এলাকা। বেরমজুর দু নম্বর পঞ্চায়েত এলাকাতেও রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। তাদের হাতে দেখা যায় ঝাঁটা লাঠি। মূলত দখল হয়ে যাওয়া জমিজমা ফেরতের দাবি জানাতেই এই আন্দোলন বলে জানিয়েছেন তারা। পাশাপাশি শাজাহানকে গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষোভকারীরা। এদিকে এসবের মধ্যে সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা 6 সদস্যের দল বাড়ি বাড়ি ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে। ফের উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর বেশ কয়েকটি জায়গায়। এরই মধ্যে এবার উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালীর বেরমজুর এলাকায়। ঝাঁটা হাতে দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। পরিস্থিতিতে সন্দেশখালীর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। ঘটনাস্থলে গিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আপনাদের যেতেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার ওয়ান। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেবো। ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন, এটা মাথায় রাখবেন। এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বেরমজুর স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে অজিতকে মারধর করা হয়েছে বলে ভাঙচুর চালানো হয় গ্রামবাসীদের বক্তব্য। স্থানীয়দের নামে রেকর্ড থাকা জমি দখল করে নিতেন শেখ শাহজাহানের অনুগামীরা। এদিকে অগ্নিগর্ভ সন্দেশখালীতে ফের পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালীর দু নম্বর ব্লকে এক নম্বর বেরমজুর গ্রামের কাছাকাছি অঞ্চল থেকে শুরু করে একাধিক গ্রামে ঘোরেন তিনি। শোনেন সাধারণ মানুষের নানা অভিযোগ। সন্দেশখালীতে অভিযোগ শোনার জন্য বানানো হয়েছে একাধিক পুলিশ ক্যাম্প। সেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবেন নির্যাতিত গ্রামবাসীরা। এদিকে গ্রামবাসীদের প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সরাসরি সতর্কতা, আইন নিজের হাতে তুলে নেবেন না। নিজের হাতে আইন নেবে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। কারো অভিযোগ থাকতে পারে, কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে, কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে, ওর আগে প্রথম ব্যবস্থা হবে। যদি কেউ মনে করে যে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারবো, ওটা অসম্ভব ব্যাপার আছে। আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে, এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না। এটা ইনস্ট্রাকশন আছে দ্য ফার্স্ট। যারা আজকে এটা প্রবচনাতে কারো প্রবচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে, ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে, ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে। সন্দেশখালীর গ্রামবাসীদের এখন একটাই দাবি, ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি ডিজি আবারও সন্দেশখালী যাওয়ায় আশার আলো দেখছেন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।